বলিউডের তারকাদের মধ্যে অনেকেরই জীবন বিলাসবহুল, তাদের বাড়ি গাড়ির আভিজাত্য দেখে মুগ্ধ হন অনেকেই। তবে অবিশ্বাস্য হলেও এটাও সত্য যে তাদের ব্যক্তিগত বিমান আছে, চলাচলের জন্য অনেক তারকাই প্রাইভেট জেট প্লেন ব্যবহার করেন। বিদেশে শুটিং করতে বা কোথাও ঘুরতে গেলে সাথে নিয়ে যান নিজস্ব প্লেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন তারকার নিজস্ব বিমান আছে এবং এগুলোর দাম কত। নাম্বার এক, শাহরুখ খান। বলিউডের সবচেয়ে ধনী তারকা বলা হয় কিং অফ রোমান্স শাহরুখ খানকে। বেশ কয়েক বছর ধরেই নামের আগে বলিউড বাদশাটা একটা নিজের করে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। শাহরুখ নিজের ব্যক্তিগত কাজে এবং পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তিনিও ব্যবহার করেন তার ব্যক্তিগত বিমান। ধারণা করা হয় তার বিমানটির মূল্য 400 কোটিরও বেশি। যে কোনো প্রয়োজনেই ভ্রমণ বা শুটিং আকাশপথে শাহরুখ এই জেট ব্যবহার করেন। নাম্বার দুই, অক্ষয় কুমার। অন্যান্য অভিনেতাদের তুলনায় বছরে সবচেয়ে বেশি ছবি মুক্তি পায় অক্ষয় কুমারের। তিনি কাজ পাগল মানুষ তো বটেই, সেই সাথে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তিনি। বিলাসবহুল গাড়ি থেকে বাড়ি, অক্ষয়ের হাতের মুঠোয় রয়েছে বিপুল অঙ্কের এমনই অনেক সম্পত্তি, তার মধ্যে এই প্রাইভেট জেটটি। তার এই প্রাইভেট জেটটির দাম আনুমানিক 260 কোটি টাকা। এটি তার সবচেয়ে মূল্যবান সম্পদের মধ্যে অন্যতম। শুটিং, সিনেমার প্রচারে কিংবা ভ্রমণে তিনি এই ব্যক্তিগত জেট ব্যবহার করেন। নাম্বার তিন, সালমান খান। বক্স অফিসে সালমান খানের অনেক সুপারহিট ছবি আছে। এই অভিনেতার ব্যাংক ব্যালেন্সও রীতিমতো ঈর্ষণীয়। আর স্ত্রী সন্তান নেই বলে সাল্লুর খরচও কম, এত টাকা দিয়ে কি করবেন? তাই কিনে ফেলেছেন মস্ত বড় এক জেট বিমান। ইচ্ছে করেই একটু বড় সরু একটি জেট প্লেন কিনেছেন সালমান, যেন পুরো খান পরিবার এই জেটে একসঙ্গে উড়ে বেড়াতে পারে। ব্যক্তিগত বিমানের মালিক হওয়ায় অনায়াসে ভ্রমণ করতে পারে সবাই। সালমান খানের এই প্রাইভেট জেটটির দাম 230 কোটি টাকা। নাম্বার চার, ঋতিক রোশন। বলিউডের আকর্ষণীয় অভিনেতাদের মধ্যে ঋতিক রোশন অন্যতম। তার প্রাইভেট জেটও দেখতে অনেক আকর্ষণীয়। দুই ছেলেকে নিয়ে মাঝে মধ্যেই ঘুরে বেড়ান ঋতিক। ভ্রমণপ্রিয় ঋতিক ব্যক্তিগত বিমানের মালিক হন অনেক আগে। যোধা আকবর সিনেমার সময় ব্যক্তিগত একটি বিমান কেনেন বলিউডের এই হার্টথ্রব নায়ক। কাজ, ঘুরে বেড়ানো কিংবা একান্তের সময় কাটাতে ব্যবহার করেন তার প্রাইভেট জেট, যার আনুমানিক দাম 350 কোটি টাকা। নাম্বার পাঁচ, অজয় দেবগান। ভারতের সকল অভিনেতাদের মধ্যে সর্বপ্রথম প্রাইভেট জেট কেনেন অজয় দেবগান। হকার 800 নামক সেই বিমানে করে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাঝে মধ্যে উড়াল দেন অজয়। নিজের সিনেমার প্রচার, শুটিং কিংবা ব্যক্তিগত কাজেও এই ব্যক্তিগত বিমান ব্যবহার করেন তিনি। ভারতের এক গণমাধ্যমে বলা হয়েছে অজয় দেবগানের এই বিমানটির দাম 84 কোটি টাকা। নাম্বার ৬, সাইফ আলী খান। পারিবারিক সূত্রে তিনি নবাব, সম্পদেরও অভাব নেই। বলিউডে আছে তুমুল জনপ্রিয়তাও। বলিউডের জনপ্রিয় এই অভিনেতা ব্যক্তিগত বিমানের মালিক হন 2010 সালে। মাঝে মধ্যে স্ত্রী কারিনাকে নিয়ে আভিজাতপূর্ণ ভ্রমণগুলোর সময় এই বিমান ব্যবহার করেন। এছাড়াও পরিবার এবং কাছের বন্ধুরাও ব্যবহার করেন সাইফের এই ব্যক্তিগত বিমান। সাইফ আলী খানের প্রাইভেট জেটের মূল্য 150 কোটি টাকা। নাম্বার ৭, অমিতাভ বচ্চন। কয়েক দশক ধরে দর্শক মাতিয়ে যাওয়া এক অভিনেতার নাম অমিতাভ বচ্চন। অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। অমিতাভের ব্যাংকে রয়েছে মিলিয়ন মিলিয়ন অর্থ। আর তাই শৌখিন অমিতাভ কিছু বছর আগে নিজেই মালিক হয়ে যান একটি ব্যক্তিগত জেট বিমানের। মুম্বাইয়ের বাইরে কোথাও যেতে হলে তিনি এটি ব্যবহার করেন। অমিতাভ বচ্চনের এই বিমানটির আনুমানিক দাম 280 কোটি টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।